বর্ষাকালীন সময়ে শশা চাষ, সারা বছরই শশা চাষ করা হয়, কিন্তু বর্ষাকালীন সময়ে কিছু নিয়মকানুন মেনে চললে শশার অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। শশার মাদা হতে মাদা দূরত্ব হবে 5 ফিট এবং লাইন হতে লাইনের দূরত্ব হবে 4 থেকে 6 ফিট, এতে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কৃষি জানালা চ্যানেলে আমি মজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে বর্ষাকালীন সময়ে শশার জমি তৈরি করার কৌশল, চারা তৈরি ও রোপণ করার কৌশল পদ্ধতি আপনাদের জানাবো। 1 নম্বর পয়েন্টে জানাবো জমি তৈরি করার কৌশল। বর্ষার সময় অবশ্যই শশার জমি উঁচু জমি নির্বাচন করতে হবে, কেননা শশাতে বেশি পানি বা জমে থাকা পানি নির্বাচন করা ঠিক না, কেননা অতিরিক্ত পানি হলে শশার জমি নষ্ট হতে পারে। 2 নম্বর জানাবো শশার জমি তৈরি করার সময় অবশ্যই ড্রেন এবং প্লটিং করতে হবে, যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। এবং 3 নম্বর জানাবো শশার মাচা তৈরি করতে হবে খুব দ্রুত। 4 নম্বর জানাবো শশার জমি তৈরির সময় অবশ্যই ছত্রাকনাশক প্লাস ব্যাকটেরিয়া নাশক কীটনাশক একসঙ্গে স্প্রে করতে হবে শশা লাগার মিনিমাম 3 দিন আগে, যেমন অটোস্টিন 2 ML হারে প্লাস ব্যাকটোল 2 ML লিটার হারে জমিতে প্রয়োগ করবে। প্রিয় দর্শকবৃন্দ, আমার চ্যানেলে কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ প্রয়োগ করুন। 5 নম্বর পয়েন্টে জানাবো কোনো অবস্থাতেই শশার চারা স্যাঁতস্যাঁতে জমিতে রোপণ করা যাবে না, এছাড়াও আপনারা লাইন করেও শশা লাগাতে পারেন। এখন জানাবো শশার বীজ ক্রয় এবং চারা তৈরি করার কৌশল। শশার বীজ কোন জাতের আপনারা কিনবেন বা ক্রয় করবেন? 1 নম্বরে জানাবো শশার বীজ উন্নত জাতের আপনারা ক্রয় করবেন এবং 90 থেকে 95% জার্মিনেশন দেখে আপনারা কিনবেন। বীজ শোধন প্রক্রিয়া, শশার বীজ ক্রয় করার পর বীজ 10 থেকে 20 মিনিট রোদে রেখে তারপর 15 মিনিট ঠান্ডা স্থানে রেখে দিয়ে ইম্পালা অথবা অটোস্টিন দিয়ে শোধন করে নেবেন। শশার বীজ অর্থাৎ প্যাকেটে দেওয়ার আগ মুহূর্তে পর্যন্ত আপনারা বীজটা যদি কুশি অর্থাৎ মোটা করে নিয়ে দিতে পারেন তাহলে দ্রুত গজিয়ে উঠবে। 3 নম্বর পয়েন্টে আপনাদের জানাবো শশার বীজ প্যাকেটে দেওয়ার জন্য মাটি তৈরি কিভাবে করবেন। 45% মাটি, জৈব সার 15%, 20-25% বালি এবং 15% গোবর সার দিয়ে প্যাকেটটি ভালোভাবে ভরাট করে এর মধ্যে 3টি বীজ অথবা 4টি শশার বীজ দিয়ে দিবেন। প্রিয় দর্শকবৃন্দ, এখন জানাবো শশার মাদা তৈরি ও রোপণ পদ্ধতি আপনারা বর্ষাকালীন সময়ে কিভাবে করবেন। এর 1 নম্বর পয়েন্টে আমি জানাবো শশার চারা গজানোর 8 থেকে 15 দিনের মধ্যে মাদায় রোপণ করতে হবে, অথবা উঁচু জমি থাকলে সরাসরি জমিতে আপনারা বীজ দিতে পারেন, তবে বীজ দেওয়ার আগে বীজগুলো শোধন করে নিতে পারেন। এছাড়াও চারা বা শশার বীজ দেওয়ার 8 থেকে 15 দিন আগে মাদা বা জমি তৈরি করে নেবেন। এর 2 নম্বর পয়েন্টে আমি জানাবো শশার মাদা বা জমি তৈরি হলে পলিথিনের প্যাকেট হতে চারা বের করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শশার চারার মাটি সবটুকু ভেঙে না যায়, সেদিকে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে, কেননা মাটি বেশি ভেঙে গেলে শশার চারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 3 নম্বর পয়েন্টে আপনাদের জানাবো শশার চারা রোপণ করার 3 দিন পর অথবা চারার 2 পাতা হলে বর্ষার সময় গাছের গোড়ায় ইন্ডোফিল 2 ML স্প্রে করুন, সাথে ব্যাকটোবন অথবা ব্যাকটল প্রতি লিটার পানিতে 2 ML করে স্প্রে করতে পারেন গাছের গোড়ায়, সেক্ষেত্রে অনেক রোগ বালাই আসবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।